আমরা যারা এসিওর কাজ করি তাদের কাছে ডাটা ভ্যালিডেশনটি খুবই একটি পরিচিত শব্দ। ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে আমরা খুব সহজেই ক্লায়েন্টকে সঠিক তথ্যটি ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তো ডাটা ভ্যালিডেশন কীভাবে তৈরি করবেন সেটি এই ভিডিওতে আমি খুব সহজেই দেখিয়ে দেবো আপনাদের। যেমন ধরুন, এখানে আমি অলরেডি ডাটা ভ্যালিডেশন তৈরি করেছি, তো আপনারাও চাইলে খুব সহজেই এরকম ডাটা ভ্যালিডেশন তৈরি করে ক্লায়েন্টকে আপনার রিপোর্টটি দিতে পারেন, ক্লায়েন্টকে সঠিক তথ্যটি এভাবে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন। আমারই খুব কঠিন কাজ না, এটা খুবই সিম্পল একটি কাজ। এখন তো গুগল শিটে ডাটা ভ্যালিডেশন করার জন্য অবশ্যই আপনাকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে প্রথমে, দেন গুগল শিটে আসতে হবে স্প্রেডশিটে। তো আমি এখান থেকে একটি নতুন স্প্রেডশিট নিচ্ছি, তো চাইলে আমি এখানেই করতে পারতাম। আমি নতুন শিটে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখানে আসে আমরা একটা টাইপ সিম্পল নেই, তারপর এখান থেকে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ওকে, এরপর অ্যাড রোল। তো এখানে কিছু করা লাগবে না, এখানে সব যা আছে সব ডিফল্ট ভাবেই থাকবে। জাস্ট আমরা এখান থেকে শুধু অ্যাড আইটেম, অ্যানাদার আইটেম করে আমাদের প্রয়োজনীয় আইটেমগুলো অ্যাড করবো এখানে। ডান, দেখুন এটা হয়ে গেছে। খুবই সিম্পল কাজ, অনেকে জানেন না কীভাবে এই কাজটি করবেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি আজকে করা। তো আপনারা চাইলে গুগল শিট শিটে এটা আমি দেখালাম, তো আপনারা চাইলে মাইক্রোসফট এক্সেল থেকে খুব সহজে ডাটা ভ্যালিডেশনের কাজটি করতে পারেন। মাইক্রোসফট এক্সেল ওপেন করি একটি, এখান থেকে ঠিক একইভাবে এখানে। তো আমি চাচ্ছি এখানে নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল, আচ্ছা এখানে এই চারটা যে ডাটা আছে এই ডাটাগুলোকে আমি এখানে ভ্যালিডেট করব এখানে টাইপের আন্ডারে। তো এখান থেকে আমি ডাটাতে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, অ্যান্ড এখান থেকে নেব লিস্ট, লিস্ট থেকে এখানে মাউস ড্র্যাগ করে আমি চারটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে আবার ওকে, এটা হয়ে গেছে এখানে ডাটা ভ্যালিডেশন। তো আপনারা চাইলে খুব সহজে এইভাবে ডাটা ভ্যালিডেশন করে আপনাদের কাজের রিপোর্টটি খুব সহজেই ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে পারেন সঠিক ডাটা দিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।